আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ ইউ গাইজ ডুইং গুড। সাদমান হিয়ার এন্ড ওয়েলকাম টু অ্যানাদার ডেইলি লাইভ ব্লগ। সো বেসিক্যালি আজকের ব্লগটা যেটা হতে চলছে সেটা হলো একটা ঈদ ব্লগ। তো শুরুতে সবাইকে ঈদ মুবারক, সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। তো এখন বাজে 6:30 মতো আর আমি ঘুম থেকে উঠলাম, মানে ঘুম আজকে অনেকবারই ভাঙছে। তো মাঝখানে রাতে যখন ঘুম ভাঙছে তখন আর শুই নাই, তখন এডিটিংয়ে বসেছিলাম, তারপর আজান দিল, নামাজ পড়লাম, তারপর আবার শুইলাম একটু, এখন উঠলাম। আর এত তাড়াতাড়ি ওঠার কারণ হলো আমাদের মসজিদের নামাজ হলো 7:30, আর করোনার কারণে যেহেতু ঈদগাহতে যাওয়া হবে না, অনেক মানুষ একসাথে জমায়েত হওয়া যাবে না, তাই আমরা যে শুক্রবারে নামাজ পড়ি আমাদের বাসার পাশে মসজিদটা, সেখানে আমরা ঈদের নামাজ পড়ব। আর এখানে ঈদের নামাজ হলো 7:30, একটা জামাতি। আর এটাই আমার প্রথম ঢাকাতে ঈদ, এর আগে ঢাকাতে আমি কখনো ঈদ করি নাই, আর কখনো চিন্তা করি নাই এভাবে মাস্ক টাস্ক পরে ঈদের দিন যাওয়া লাগবে। সো দিস ইজ হার্শ, তো কিছু করার নাই, এখন রেডি হব। তো এখন আর কথা না বলি, রেডি হই, চলুন রেডি হওয়া যাক। ও ও ও ও ওয়েট, এর আগে একটা কথা বলি, আজকের ব্লগটা সারাদিন আমি ঈদের দিন কী কী করি সেই বিষয়গুলোর উপরেই। তো চলুন, লেটস বিগিন দ্য শো। সো গাইস, রেডি হওয়া শেষ, আর এটা আগের বছরের পাঞ্জাবি, আগের বছর কুরবানি ঈদের। আর এখন তাড়াতাড়ি বের হতে হবে, আমি লেট করে ফেলছি, আর নামাজ যেহেতু একটা, জামাত যেহেতু একটা, যার কারণে একটু তাড়াতাড়ি বের হতে হবে। আর বেশি কথা বলা যাচ্ছে না, সবাই চলে গেছে প্রায়, তো এখন নামাজ পড়বো, বাকি কথা বাসায় এসে বলবো। তো চলুন যাওয়া যাক। অলরাইট গাইস, এখন ঘড়িতে বাজে 8টার মতো, আর আমরা আলহামদুলিল্লাহ নামাজ পড়ে এসে পড়েছি, আর এখন আমরা ব্রেকফাস্ট করব। আর আমরা কেউ কিছু খেয়ে যাই নাই, এটাই ফার্স্ট ঢাকাতে ঈদ, আর আমরা কখনো এমন হয় নাই যে নামাজ পড়ে এসে খাইছি, সবসময় খেয়ে তারপর নামাজ পড়তে গেছি। সো এখন খাবো সবাই, তো চলুন খাওয়া যাক। সো এখানে রাখা আছে লেবুর শরবত, আর এখানে নুডলস, এখানে ফিরনি, এখানে মেবি লাচ্ছা সেমাই, আর এখানে পাকিস্তানি কুলসুম সেমাই যেটাকে বলা হয়, আই ডোন্ট নো এটা কী নাম, মেবি এটাই হবে।
সো ঈদের দিন আমরা স্পেশালি এগুলোই খাই, তেমন আর কিছু খাওয়া হয় না, অ্যাজ ইউজুয়াল এগুলোই খাওয়া হয়। তো এখন খাবো, তারপর বাকি কথা হচ্ছে। অলরাইট গাইস, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ, আর এখন আসলাম রুমে। বাজে ঘড়িতে 8:55 মতো, আর আপনারা গেস করেন এখন আমি কী করতে পারি। আর আপনাদের গেস যদি সঠিক হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি ঘুমাবো, আর যদি না ঘুমাতাম তাহলে হয়তো আমি ফোন টিপতাম, না হলে টিভি দেখতাম, অথবা ল্যাপটপে মুভি দেখতাম, অথবা ভিডিও এডিটিং করতাম, যে কোনো একটা কিছু করতাম। সো আমার যেহেতু রাত্রে ঘুম কম হয়েছে তাই আমার ঘুম দরকার, এখন আমি ঘুমাবো। আর যেহেতু আমরা ঢাকাতে কোরবানি দিচ্ছি না তাই আমাদের কোনো ঝামেলা নেই এখানে। আব্বু তার ফ্রেন্ডদের সাথে মুন্সিগঞ্জে শেয়ার দিয়েছে, আর এর আগের বছরগুলোতে আমি দাদুর সাথে শেয়ার দিতাম আমরা। সো আমরা গ্রামে এত বছর কোরবানি দিয়েছি, এই প্রথম ঢাকাতে, তাই এখানে আর কোনো কোরবানির ব্যবস্থা হয়নি দেখে আমরা এখানে দিচ্ছি না। আব্বু তার ফ্রেন্ডদের সাথে মুন্সিগঞ্জে শেয়ার দিয়েছে, সো সেখান থেকে আব্বু ঈদের পরে যাবে, তারপর গোশ নিয়ে আসবে। সো এখানে আমরা আর কোনো ঝামেলা নেই, আম্মু রান্না করবে, দেন ঘুম থেকে উঠে খাবো, তারপর সবার সাথে দেখা হচ্ছে। সো এখন ঘুমাবো, লেটস গো। হে গাইস, ওয়েলকাম ব্যাক, এবং আবারও সবাইকে মুবারক। এখন বাজে 12:28 মতো, ঘুম থেকে উঠলাম, এখন ফ্রেশ হবো, তারপর খাবার টেবিলে যাবো, প্রচণ্ড ক্ষুধা লাগছে। তো বেশি লেট না করে ফ্রেশ হয়ে খাবার খেতে যাই, চলুন। ফ্রেশ হওয়া শেষ আর খাবার টেবিলে খাবারও রেডি। তো খাবার টেবিলে খাবার রেখে বেশিক্ষণ আর ওয়েট করা প্রয়োজন নেই। তো এখানে আজকের মেনু রাখা আছে, এটা ফার্স্ট ডিমের কুরমা, আমি ছাড়া ডিমের কুরমা কেউ খায় না তাই দুইটাই। আর এখানে রাখা আছে পটল চিরা, আর এখানে গরুর মাংসের কুপ্তা, আর এটা অ্যাজ ইউজুয়াল সালাদ, আর এটা হলো আম্মুর স্পেশাল খাসির মাংসের রেজালা, আর এটা হলো বিফ ভুনা, আর এটা হলো মটর পোলাও, আর এখানে রাখা আছে স্প্রাইট কোকাকোলা দুইটাই, আর ফ্রিজে রাখা আছে আইসক্রিম। এগুলোই হলো আজকের খাওয়ার মেনু। আর এখন খাবার সামনে রেখে বেশিক্ষণ আর কথাও বলতে পারবো না, তো খাওয়া শুরু করি। Darling, you send me, I know you send me. Darling, you send me, I know you send me. Darling, you send me, I know you. All right guys, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন খেয়ে আসলাম বেলকনিতে সেভেন আপ হাতে নিয়ে, যদিও তখন আমি বলেছিলাম সেটা স্প্রাইট, কিন্তু সেটা সেভেন আপ ছিল, যার জন্য আমি সবার কাছে সরি। তো এখন আমি স্প্রাইটটা খাবো, আর ভিডিওগুলো সকাল থেকে যেগুলো ভিডিও করেছি সেগুলো এডিট করবো বসে বসে এখানে, তারপর এই কোকটা শেষ করব, আর কিছু মুভি দেখব ভালো। তো তারপর নামাজ পড়ব, দেন আপনারা গেস করেন আমি কী করতে পারি, যদি গেস সঠিক হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আমি আবার ঘুমাবো, ঘুম থেকে উঠে দেখি কী করা যায়, কোথায় যাওয়া যায় কি না। আর এই করোনার কারণে কোনো রিলেটিভ আমাদের বাসায় আসবে না, আমরাও কারো বাসায় যাচ্ছি না, গেলেও আরও কিছুদিন পর। সো কাজগুলো শেষ করে ঘুমাবো, ঘুম থেকে উঠে দেখি কী করা যায়, সো দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো আমি এডিটিংয়ের পরে একটা মুভি দেখলাম, মুভি দেখার পর একটু ঘুমিয়ে গেছিলাম অনেকক্ষণ, মাত্র উঠলাম, ফ্রেশ হলাম, নামাজ পড়লাম। এখন বাজে 5:27 মতো, এখন একটু ফিরনি খাচ্ছি, ক্ষুধা লেগে গেছিলো প্রায়। তো ফিরনিটা শেষ হয়ে যাবো একটু ছাদে, আমার ছোটো ভাই দুজনের একটু ছবি তুলে দেব, আর ব্লগের ফিনিশিংটা সেখানেই করব। তো চলুন খেয়ে ছাদে যাওয়া যাক। সো গাইস, রাইট নাও এখন আছি ছাদে, আর ওয়েদারটাও আজকে ভালো, আর পিছনে আমার দুই ভাই ফটোশ্যুট করছে। সো ওদেরকে এখন ছবি তুলে দেব, আর আমি ওদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। সে হাই মাই ব্লক, হাই, এ হলো রাত, আর হলো রিজভি। সো এরাই আমার দুই ভাই,
আর ওর একটা চ্যানেল আছে রাদমান অফিসিয়াল, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সবাই সাবস্ক্রাইব করবেন। তো এখন ওদেরকে ছবি তুলে দেবো আর একটা টাইম স্ল্যাপস নিব, তো দেখতে থাকুন সবাই, আশা করি অনেক এনজয় করবেন। সো গাইস, এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে, আমরা ছবি তুললাম, টাইম স্ল্যাপস নিলাম, আরও কিছু ফুটেজ নিলাম। তো এখন চলে যাবো বাসায়, আর বাসায় গিয়ে বাকি ভিডিও এডিটিংয়ের কাজটা শেষ করব। আর আমি ঘুমানোর আগে প্ল্যান ছিল যে আমরা কোথাও যাব, দূরে কোথাও ঘুরতে যাব, বাট এখন যে কারেন্ট সিচুয়েশন, ম্যাক্সিমাম যে বিনোদন কেন্দ্রগুলো আছে সব খালি, কারণ কেউ যাচ্ছে না করোনার কারণে রিস্ক নিয়ে। আর এই সিচুয়েশনের কারণে আমাদের কোনো রিলেটিভ আমাদের বাসায় আসছে না, আমরাও যাচ্ছি না। তো আমরা যাবো হয়তো মামার বাসায়, যাবো দুদিন পর, আজকে যেতাম, আজকে আমাদের ইনভাইট ছিল, বাট আমাদের সন্ধ্যায় আরও একজন গেস্ট আসবে, আব্বুর ফ্রেন্ড, সো এই কারণে যাওয়া হচ্ছে না। তো আমরা দুদিন পর যাবো হয়তো, তো সেখানেও একটা ব্লগ করার ইচ্ছা আছে সেটা নিয়ে। আর ঈদের যে ব্যাপারটা, সেটা হলো ঈদের যে আমেজটা ছিল সেটা ছোটোবেলায় ঠিক ছিল, এখন বড় হয়ে গেছি, দুই তিন বছর ধরে শুধু ঘুমাচ্ছি, উঠছি, খাচ্ছি, এভাবেই ঈদ চলে যাই ইউজুয়ালি, তেমন কোনো আর প্ল্যান করা হয় না। তো যদি থাকতাম আমাদের গ্রামের বাড়িতে, থাকলে সব কাজিনরা গেট টুগেদার হতাম, সবাই মিলে একটু চিলচিল করতাম, হয়তো এভাবে শুয়ে থাকতাম না, তো সেটা আর একটা মজা ছিল, বাট এভাবে তো হলো না, আর বাইরেও যাওয়া হলো না। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তো মাস্ট সাবস্ক্রাইব। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই, আমি এখন আসছি, সবাই নিজের টেক কেয়ার করবেন আর ভালো থাকবেন, সবাইকে ঈদ মুবারক। Dead. Don't step to me, newbie, I could truly be moody. I could have played the fucking Grinch in the movies. I've been a part-time